আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনার কাজ কী এবং যে ভুলগুলো কখনোই করা যাবে না, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনাকে 5টি রোলস মেনে কাজ করতে হবে। 5টি রুলসের মধ্যে সর্বপ্রথম রুলস হচ্ছে বেসিক ট্রেনিং গ্রহণ করা। কেন আপনি বেসিক ট্রেনিং গ্রহণ করবেন? কারণ পৃথিবীতে এমন কোনো সেক্টর নেই যেখানে ট্রেনিংয়ের প্রয়োজন নেই। আপনি যে কাজ শুরু করবেন সেই কাজের বিষয়ে যখন ট্রেনিং অর্জন করবেন তখন আপনার কাজ অনেক সহজ হবে এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। ট্রেনিং আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে। আগে আপনাকে লার্নিং করতে হবে, অর্থাৎ শিখতে হবে, পরে আর্নিং। ট্রেনিং ছাড়া সফল হওয়া খুবই কঠিন। এজন্য কথায় আছে, ট্রেনিং যত কঠিন যুদ্ধ তত সহজ। ট্রেনিং আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এবং আপনার স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনাকে যেসব ট্রেনিং নিতে হবে সেই ট্রেনিংগুলো হলো বিওপি, অর্থাৎ বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, ফরএভার মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট ট্রেনিং এবং ইনভাইট ট্রেনিং। এবং ট্রেনিং নেওয়ার পাশাপাশি অবশ্যই এই ট্রেনিংগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনার কাজের দ্বিতীয় রোলস হচ্ছে গেস্ট লিস্ট করা। কমপক্ষে 100 জনের গেস্ট লিস্ট আপনাকে করতে হবে। গেস্ট লিস্ট আপনি কীভাবে করবেন এজন্য আপনাকে এই ভিডিও ডেসক্রিপশনে 8 স্টেপ টু ওয়ার্কিং প্ল্যান এই ভিডিওটি আপনি দেখতে পারেন। 100 জনের গেস্ট লিস্ট থেকে আপনি কমপক্ষে 50 জনকে বাছাই করবেন। বাছাইয়ের ক্ষেত্রে আপনি তাদেরকে রাখবেন যাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করার মতো এবং প্রোডাক্টস ব্যবহার করার মতো যোগ্যতা যাদের আছে। বাছাইকৃত 50 জন থেকে 20 জনকে ফরএভার লিভিং প্রোডাক্টসের অপরচুনিটি শেয়ার করার জন্য আলাদা করবেন এবং 30 জনকে কাস্টমার হিসাবে আলাদা করবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনার কাজের তৃতীয় রোলস হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। ফরএভার লিভিং প্রোডাক্টসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেশন বিল্ড আপ। আপনি কখনোই আপনার গেস্টের সাথে ভালো সম্পর্ক তৈরি না করে ইনকামের সুযোগ বা প্রোডাক্ট শেয়ার করবেন না। আপনি একটু মনে করে দেখেন, আপনাকে যিনি ফরএভার লিভিং প্রোডাক্টসে ইনকামের সুযোগ দিয়েছে তার সাথে আপনার রিলেশন কেমন ছিল? অবশ্যই তার সাথে আপনার খুব ভালো একটা রিলেশন ছিল। ভালো রিলেশনের কারণে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে তার সাথে কাজ শুরু করেছেন। কোম্পানি যতই ভালো হোক না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেশন। আগে আপনার গেস্টের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেন, তারপর আপনার গেস্টকে ইনকামের সুযোগ দিবেন নাকি প্রোডাক্ট দিবেন এই বিষয়গুলো নির্ধারণ করবেন। মনে রাখবেন, ফরএভার লিভিং প্রোডাক্টসে যিনি আপনার সাথে কাজ করবে বা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে তার সফলতার 100-এর মধ্যে 99% নির্ভর করে আপনার রিলেশনের ওপর। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনার কাজের চতুর্থ রোলস হচ্ছে ইনভাইট। ইনভাইট শব্দের অর্থ হচ্ছে দাওয়াত বা আমন্ত্রণ করা। যে কোনো ব্যবসা প্রসারিত করার জন্য প্রচারের কোনো বিকল্প নেই। কথায় আছে, প্রচারই প্রসার। ট্রেডিশনাল ব্যবসা প্রচারের জন্য বিপুল অঙ্কের টাকা প্রচারে, অর্থাৎ বিজ্ঞাপন বাবদ খরচ করতে হয়। এক্ষেত্রে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় পত্রিকা, রেডিও, টেলিভিশন, কোনো একটি প্রোগ্রামের স্পন্সর হওয়া ইত্যাদি। আর ফরএভার লিভিং প্রোডাক্টসের ক্ষেত্রে প্রচারের কাজ, অর্থাৎ বিজ্ঞাপনের কাজটি করতে হবে আপনাকে নিজে নিজে, কারণ এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর আপনি নিজেই। আপনি আপনার গেস্টকে ইনকামের সুযোগ বা প্রোডাক্টের বেনিফিট জানানো বা দেখানোর জন্য ইনভাইট করতে হবে। কীভাবে আপনি আপনার গেস্টকে সঠিকভাবে ইনভাইট করবেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানতে হবে। আপনি আপনার আপলাইনের সাথে বসে ইনভাইট কীভাবে করবেন এই বিষয়গুলো জানতে হবে। এবং প্রফেশনাল ইনভাইটের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনাকে ইনভাইটের সঠিক কলাকৌশল জেনে ইনভাইট করতে হবে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আপনার কাজের পঞ্চম রুলস হচ্ছে সেমিনার বা মার্কেটিং প্ল্যান। এখন প্রশ্ন হচ্ছে, সেমিনার বা মার্কেটিং প্ল্যান কি? আপনি যে অপরচুনিটি বা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই বিষয়গুলো উপস্থাপন করার নামই হচ্ছে সেমিনার বা মার্কেটিং প্ল্যান। আপনার গেস্ট আপনার ইনভাইটে যখন আসবে তখন আপনি নিজেই মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন। এক্ষেত্রে আপনি যদি নার্ভাস ফিল করেন তাহলে আপনার আপলাইনকে দিয়ে প্ল্যান শুরু করবেন। আপনাকে মনে রাখতে হবে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়া ছিল আপনার ব্যক্তিগত কাজ, এখন আপনি যা কিছু করবেন সেটি হচ্ছে টিমওয়ার্ক বা দলগত কাজ। সুতরাং আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে যা কিছু করবেন অবশ্যই আপনার আপনাদের সাথে পরামর্শ করে কাজ করবেন, দেখবেন আপনি 100% সফল হবেন। এখন আমরা দেখব যে ভুলগুলো আপনার কখনোই করা যাবে না। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর অনেকেই কোনো রকম প্রশিক্ষণ না নিয়ে, অর্থাৎ কাজ না বুঝেই কাজ শুরু করেন। অ্যাকচুয়ালি তারা বেশি দিন কাজ করতে পারে না, এজন্য তারা দোষ দেয় কোম্পানি এবং প্রোডাক্টের। আপনি যে ভুলগুলো কখনোই করবেন না তার জন্য আপনাকে 5টি বিষয় 100% ফলো করতে হবে। তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে, কমপক্ষে আপনাকে 10টি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং 10টি প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, প্রোডাক্টের উপকারিতা 100% না জেনে প্রোডাক্ট বিক্রি করার চিন্তাও করা যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে, প্রোডাক্টের ডেমো নিজে না করে কারো সাথে প্রোডাক্ট শেয়ার করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে ভালোভাবে না জেনে কাজ শুরু করবেন না। 5 নম্বর বিষয় হচ্ছে, আপনার আপলাইনের সাথে প্ল্যান ছাড়া কোনো কাজ করবেন না।
আশা করি এই ভিডিওর প্রত্যেকটি মেসেজ আপনি 100% ফলো করে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনার মন থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার ব্যবসায়িক সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।